নাতিটিউব চ্যানেলে আবারও তোমাদের স্বাগত আমরা জেক্সপো ভোকলেটের জন্য ফিজিক্সের একটা বিশেষ চ্যাপ্টার শুরু করেছিলাম যার নাম হচ্ছে পদার্থের তরল অবস্থা যার প্রথম পার্টে আমি পৃষ্ঠটান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম এবং আজকের এই দ্বিতীয় পার্টে আমি সান্দ্রতা ও আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব এবং তার সঙ্গে পৃষ্ঠটান এবং সান্দ্রতা থেকে কী কী এমসি কিউ আছে কিছু এমসিকিউ কিউ প্রশ্ন উত্তর আলোচনা করব। যে ধরনের এমসি কিউ প্রতি বছর বা জেক্সপোতে আসে তো তোমরা জেক্সপো সমস্ত ক্যান্ডিডেট ভিডিওটা ভালো করে দেখো এবং এখান থেকে একটা কনফার্ম নাম্বার এক নম্বর বা দুই নম্বর কিন্তু আসবে কেননা এ বছর যেহেতু নাম্বার খুব কম মাত্র পঁচিশ নম্বর ফিজিক্স থেকে থাকবে এবং ভোকলেটের ক্ষেত্রে মাত্র কুড়ি নম্বর তাহলে একটা চ্যাপ্টার থেকে একটা কি দুটো প্রশ্নই আশা করা যেতে পারে তো যেহেতু এই চ্যাপ্টার থেকে প্রশ্ন প্রতি বছরই আসে এই জন্য সেটা আশা করা যায় তো যাই হোক তো আসলে জানতে হবে জিনিসটাকে তো আজকে যে আলোচনার বিষয় তার প্রথম হচ্ছে শান্ত প্রবাহ ও অশান্ত প্রবাহ তাহলে প্রথমে আসছে শান্ত প্রবাহ বা স্টিম লাইন স্টিম লাইন বা শান্ত প্রবাহ কি জিনিস বা আরেকটা বাংলা নাম হচ্ছে ধারা রেখ প্রবাহ তাহলে শান্ত প্রবাহ বা ধারা রেখ প্রবাহ এক্ষেত্রে তরলের প্রবাহকালে প্রবাহপত্রে প্রত্যেক বিন্দু প্রবাহের বেগের মান ও দিক সর্বদা অপরিবর্তিত থাকে অর্থাৎ শান্ত প্রবাহ আর অশান্ত প্রবাহের ক্ষেত্রে কি হচ্ছে ক্ষেত্রে তরলের প্রবাহকালে প্রবাহকালে প্রবাহ পথে যে কোনো বিন্দুতে বেগের মান ও দিক নির্দিষ্ট থাকে না এলোমেলোভাবে প্রবাহিত হয় তো ব্যাপারটা আমি খুব সিম্পলি বলে দিচ্ছি যে ধরো কোনো একটা ড্রেন দিয়ে যদি জল যায় এদিক থেকে এদিকে জল যাচ্ছে তাহলে তোমরা যদি এর উপর কিছুটা কাগজের টুকরো ছুঁড়ে দাও তাহলে দেখা যাবে এই কাগজের টুকরোটা একটা সোজা একটা নির্দিষ্ট রাস্তায় একবারে সোজা যাচ্ছে এবং তার বেগের কোনো পরিবর্তন হচ্ছে না অর্থাৎ এ হঠাৎ জোরে বা হঠাৎ আসতে যাচ্ছে না বা থেমে যাচ্ছে না তাহলে তার বেগটা হচ্ছে কি শান্ত প্রবাহ বা স্টিম লাইন বা ধারারায় প্রবাহ আর অপরপক্ষে এই ঘটনাটা যদি এরকমই একটা ড্রেনে যদি জলের প্রবাহ যাচ্ছে সেখানে যদি একটা কাগজের টুকরো ফেলে দেওয়া হয় যদি দেখো যে কাগজের টুকরোটা এদিক এদিক করছে অর্থাৎ এখান থেকে এখানে আসছে এদিক ওদিক করে করতে করতে যদি যায় অর্থাৎ তাহলে সেখানে সেটা হচ্ছে অশান্ত প্রবাহ বা টার্বুলেন্ট মোশন তো এই হচ্ছে সিম্পল ব্যাপার এরপর যে কন্ডিশনটা আছে সেটা হচ্ছে যে সংকট বেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি। তরলের প্রবাহ প্রবাহন বেগ যে নির্দিষ্ট সীমা ছাড়ালে প্রবাহ শান্ত থেকে অশান্ত প্রবাহে পরিণত হয় বেগের সেই নির্দিষ্ট সীমানাকে সংকট বেগ বলে অর্থাৎ প্রথমে ধরো জলটা হ্যাঁ খুব স্লো গতিতে যাচ্ছে যার ফলে তার বেগটা শান্ত আছে কিন্তু এখানে যে জলের পরিমাণ বাড়ায় জলের প্রবাহ যদি দিন দিন বাড়াতে থাকি তো একটা সময় সেই প্রবাহটা অশান্ত হয়ে যাবে যে ম্যাক্সিমাম বেগের পরে এটা অশান্ত হবে সেই ম্যাক্সিমাম বেগটা হচ্ছে সংকট বেগ এরপর যেটা আছে মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হলো সান্দ্রতা বা ভিস্কোসিটি প্রবাহমান তরলের দুটি সন্নিহিত বেগের স্তরে বেগের পার্থক্য থাকলে প্রবাহিত তরল যে ধর্মের জন্য সন্নিহিত স্তরের মধ্যে আপেক্ষিক বেগ হ্রাস করার চেষ্টা করে তাকে তরলের সান্দ্রতা বলে এটা ভালোভাবে ছবি এঁকে বোঝালে তবেই তোমরা বোঝাই বুঝতে পারবে আসলে ব্যাপারটা কি ঘটে তো দেখো ধরো এখানে একটা জলের পাইপ জল বলে কেন যে কোনো একটা তরলের একটা পাইপ এদিক থেকে জল আসছে জলটা ধরো এরকম নির্গত হচ্ছে তাহলে এই যে জলটা নির্গত হচ্ছে যদি এদেরকে প্রত্যেকটা লেয়ারে একটা কল্পনা করা হয় এক একটা তলে তাহলে ঘটনাটা কি হয় প্রথমত এই যে নিচের সলিড এটা ধর পাইপের সলিড অংশ এ কি করবে এর উপর দিয়ে জলটা এই মুখে যেতে চাইবে কিন্তু এখানে কি হবে এই সলিড অংশটা জলের এই লেয়ারটাকে বাঁধা দেবে অর্থাৎ এ যেহেতু স্থির তাহলে এই জায়গায় বাধা বাঁধা দেবে এর বেগটাকে কমানোর চেষ্টা করবে এবার খুব ভালোভাবে যদি খেয়াল করে দেখবে যে এরকম কন্ডিশনে যদি কোনো জল পড়ে তাহলে নিচের তুলনায় উপরটার বেগ কিন্তু বেশি হয় কিন্তু নিচেরটার বেগ কম হওয়ার কারণ কি নিচের এই যে যার যে সলিড লেয়ারের উপর জলটা আছে সেই লেয়ারটা এটাকে বাধা দেয় যার ফলে এই বে এই লেয়ারের তুলনায় এই লেয়ারের বেগটা কম হয় অর্থাৎ এ যেহেতু কম তাহলে এই স্তরটা যেহেতু কম সেও চেষ্টা করে এই স্তরকে কমানো তো একইভাবে এই স্তেরটা এই এই জলের লেয়ারটাকে এই এর লেয়ারের বেগটাকে কমানোর চেষ্টা করে তো কোনো একটা জলে এরকম প্রবাহকে যে যদি স্তর হিসাবে কল্পনা করা হয় তাহলে দেখা যায় প্রত্যেকটা স্তর তার উপরের স্তরকে বেশি গতিতে যেতে বাঁধা দেয় অর্থাৎ তার গতিটাকে কমানোর চেষ্টা করে তো এই ধরনের তরলের এই ধর্মটাই হচ্ছে সান্দ্রতা যা সান্দ্রতা বেশি সে একটা লেয়ার আরেকটা লেয়ারকে বেশি পরিমাণ বাঁধা দেবে অর্থাৎ যেতে দেবে না যেমন ধর একটা ঘন কোনো একটা আলকাত্রা বা পিচ যদি এরকম করে ফেলতে চায় দেখবি সহজে পড়তে চায় না কিন্তু কেরোসিন বা পেট্রোল তরল জিনিস সেক্ষেত্রে দেখবি মোটামুটি সবাই একই বেগে পড়ে তাহলে কেরোসিন তেল জাতীয় এরকম বা এরকম জিনিসগুলো সান্দ্রতা কম আর পিচ আলকাত্রা এগুলো হচ্ছে সান্দ্রতা বেশি তো এই হচ্ছে এরকম করে তোমরা কনসেপ্ট মনে রাখতে পারো তারপরে যে কথাটা আছে ইটা দিয়ে চিহ্নিত করা হয় সান্দ্রতাকে ইটা এটা অক্ষর ইটা দিয়ে চিহ্নিত করা হয় এবং এর মান তরলের সান্দ্রতা বা সান্দ্রতা গুণাঙ্ক এই দুটোর মধ্যে আবার কনফিউজ হয়ে যায় অনেকে যে সান্দ্রতাঙ্ক বা সান্দ্রতা গুণাঙ্ক বা সান্দ্রতা কিন্তু একই জিনিস তো এর মান তরলের প্রকৃতি ও উষ্ণতার উপর নির্ভর করে এখানেও কিন্তু একটা বিশাল ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যে তরলের সান্দ্রতা কৃষির উপর নির্ভর করছে অর্থাৎ তরলের প্রকৃতি অর্থাৎ সেটা কী ধরনের তরল আর দ্বিতীয়ত তার উষ্ণতা তারপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সান্দ্রতার একক সান্দ্রতার দেখো সিজিএস একক হচ্ছে পয়েজ আর পয়েজ মানে হচ্ছে ডাইন সেকেন্ড পার সেমি স্কোয়ার আর এসআই একক হচ্ছে পয়সেলি যার সংকেত হচ্ছে পিএল পয়চেলি সংকেত হচ্ছে পিএল এসআই আর পয়সেলি মানে হচ্ছে নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার তাহলে দুটো একক খুব ভালোভাবে মনে রাখবে তার সঙ্গে পৃষ্ঠটনের যখন পড়েছিলাম তখন আমার পড়েছিলাম যে পৃষ্ঠটনের একক হচ্ছে নিউটন পার মিটার এসা একক আর সান্দ্রতা এসা এক হলো পয়সেলি বা নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার তারপর যেটা আছে প্রবাহমানতা বা ফ্লুইডিটি সান্দ্রতাঙ্কের অনন্যককে বলা হয় প্রবাহমানতা বা ফ্লুইডিটি এটা আসলে সেরকম কিছুই না অর্থাৎ যেমন রোধের অনন্যককে বলা হয় পরিবাহিতা কোনো পরিবাহী রোধ যত বেশি হয় তার পরিবাহিতা তত কম হয় তো সেরকমই সান্দ্রতার উল্টো হচ্ছে ফ্লুইডিটি বা হ্যাঁ প্রবাহমানতা তার যার সান্দ্রতা বেশি তার প্রবাহমানতা কম যা প্রবাহমানতা বেশি তার সান্দ্রতা কম এই হচ্ছে ব্যাপার তারপরে যেটা আছে যে তরলের উপর সান্দ্রতার প্রভাবকারী বিষয়সমূহ খুবই ইম্পর্টেন্ট এক নম্বর হচ্ছে তরলের পদার্থের প্রকৃতি যে তরলের অন্তরানবিক আকর্ষণ বলের মান বেশি তার সান্দ্রতা তত বেশি যেমন তেলের তুলনায় আল ক্ষেত্রে কি বেশি চ্যাটচেটে হয় তার কারণ তাদের অন্তরানবিক আকর্ষণ বলটা বেশি হয় দুই নম্বর পয়েন্ট আছে উষ্ণতা উষ্ণতা বৃদ্ধিতে তরলের সান্দ্রতা হ্রাস পায় তো একই পয়েন্ট আগে ছিল যেটা পৃষ্ঠটানের ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা তোমরা ভালোভাবে মনে রাখবে যে পৃষ্ঠটানের ক্ষেত্রেও কিন্তু উষ্ণতা বৃদ্ধিতে পৃষ্ঠটান হ্রাস পায় এরপরে যেটা আছে যে উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের ক্ষেত্রে সান্দ্রতা বাড়ে একটা স্পেশাল পয়েন্ট তো এমনি সাধারণত তরলের ক্ষেত্রে সান্দ্রতা হ্রাস পায় কিন্তু গ্যাসের ক্ষেত্রে সান্দ্রতা বাড়ে তারপর তরলের সান্দ্রতা নির্ণয়ের পদ্ধতি অসওয়ার্ল্ডের ভিসকোমিটার এই ভিসকোমিটার কথাটা মনে রাখবে ভিস্কো সিটি থেকে কথাটা আসছে ভিস্কো সিটির মানে হচ্ছে সান্দ্রতা আর ভিস্কোমিটারের সাহায্যে সান্দ্রতা নির্ণয় করা হয় এবার আমরা কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ করব তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে নিচের কোন তরলটি ভিস্কোমিটারে প্রবাহিত হতে বেশি সময় লাগে অপশান এ বেঞ্জিন অপশান বি টোলুইন অপশান সি জল অপশান ডি গ্লিসারিন তো এখানে তোমরা গ্লিসারিনটা মোটামুটি চেনো যে গ্লিসারিন একটু চ্যাটচ্যাটে পদার্থ এই জন্য এটা বেশি সান্দ্র এই জন্য এটা বেশি সময় লাগবে অপশান ডি হবে এখানে সঠিক উত্তর দ্বিতীয়ত তরলের আণবিক ভর বাড়ার সঙ্গে সঙ্গে সান্দ্রতা বাড়ে না কমে অপশান এ কমে অপশান বি বাড়ে অপশান সি ধ্রুবক থাকে অপশান ডি প্রথমে কমে তারপর ধ্রোবাক থাকে তো এখানে উত্তর হবে অপশান বি বাড়ে তারপরে প্রশ্ন তরলে সান্দ্রতাঙ্কের বা একক কি সান্দ্রতাঙ্কের একক এখানে দেখো অপশানগুলো এসআই হচ্ছে সিজিএস আছে খুব সাবধানে উত্তর করবে দেখো ম্যাক্সিমাম ডাইন সেকেন্ড পার সেমিস্কোয়ার অপশান এ হবে এখানে সঠিক উত্তর ভুল করে অপশান ডিতে করো না কেন ওটা দেখে মনে হচ্ছে এসআই কিন্তু সেকেন্ডটা পার দেওয়া আছে এসটা আগে থাকলে ওটা এসআই একক হতো তো যাই হোক পরের প্রশ্ন তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে তরলের প্রবাহ মাত্রা মানে কি প্রবাহমাত্রাও বাড়বে অর্থাৎ অপশন এ হবে সঠিক উত্তর প্রশ্ন হচ্ছে কি পরে প্রশ্ন তরলে পৃষ্ঠটানের একক কী অপশান এ ডাইন সেমি স্কয়ার ডাইন পার সেমিস্কোয়ার অপশন বি ডাইন পার সেমি অপশন সি নিউটন মিটার অপশন ডি কোনোটি নয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি তার কারণ ডাইন পার সেমি আছে আর এসআই একক হলে কিন্তু নিউটন পার মিটার হতো তারপর আছে জলের উপর কেরোসিন ছড়িয়ে পড়ে এর কারণ কি কেরোসিন জলের তুলনায় পৃষ্ঠটান বেশি অপশান বি জলের তুলনায় কেরোসিনের পৃষ্ঠটান বেশি অপশান সি উভয়ে পৃষ্ঠটান সমান অপশান ডি কোনোটি নয় তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যায় অপশান এ কেরোসিনের তুলনায় জলের পৃষ্ঠটান বেশি এই জন্য কেরোসিন জলের উপর ছড়িয়ে পড়ে তারপর জলে মিথানল মেশালে জলের পৃষ্ঠ না পৃষ্ঠটান কী হয় অপশান এ বাড়ে অপশান বি কমে অপশান সি একই থাকে অপশান ডি কোনোটি নয় তাহলে এখানে উত্তর হয়ে যাবে কি অপশান বি কমে যায় তারপর যেটা আছে সান্দ্রতাঙ্কের এসআই একক কি মোস্ট ইম্পর্টেন্ট আসার সম্ভাবনা আছে সেটা অপশান এ আছে পাঁচকাল অপশান বি নিউটন সেমি পার নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার তাহলে অপশান বি হবে এখানে সঠিক উত্তর নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার খুব ভালোভাবে মনে রাখবে তারপর তাপমাত্রা বৃদ্ধিতে তরলের পৃষ্ঠটান কী হয় হ্রাস পায় তাহলে অপশান বি হবে এখানে সঠিক উত্তর তারপর উষ্ণতা বৃদ্ধিতে তরলের সান্দ্রতা কী হয় উষ্ণতা বৃদ্ধিতে তরলের সান্দ্রতা সান্দ্রতা অবশ্যই হ্রাস পায় তাহলে অপশান এ হবে এখানে সঠিক উত্তর তারপর হচ্ছে ওয়ান পয়েজ ওয়ান পয়েজ মানে হচ্ছে কি ডাইন হ্যাঁ সেকেন্ড পার সেমিস্কোয়ার অর্থাৎ অপশন এ হবে এখানে সঠিক উত্তর পরে প্রশ্ন ডিটারজেন্ট হলো এমন একটি পদার্থ যা বিশুদ্ধ জলের পৃষ্ঠটান কমায় অপশন বি বাড়ায় অপশন সি অপরিবর্তিত থাকে অপশন ডি বলা সম্ভব না তো এখানে সঠিক উত্তরটা কী হয়ে যাবে ডিটারজেন্ট আসলে অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর অর্থাৎ কমায় ডিটারজেন্ট তার বিশুদ্ধ জলের পৃষ্ঠটানটাকে কমায় তারপর কাপড়ের ময়লা দূর করার জন্য যে পদার্থ ব্যবহার করা হয় তাকে বলা হয় আমি ডাইরেক্ট উত্তর বলছি এখানে যে পৃষ্ঠতল সক্রিয় পদার্থ অপশন এ হবে এখানে সঠিক উত্তর তারপর পৃষ্ঠটানের একটি বাস্তব উদাহরণ হলো জলের অনির্দিষ্ট আকার অপশান বি জলের তুলনায় তেলের ঘনত্ব বেশি অপশান সি কোলাকার জলের ফোটা তো অপশান সি হবে এখানে সঠিক উত্তর দু হাজার সতেরোতে একটা প্রশ্ন এসেছিলো সেটা হচ্ছে সান্দ্রতার অনন্যকে কী বলা হয় অপশান এ ঘর্ষণজনিত বাধা অপশান ডি পৃষ্ঠটান অপশান সি তরলতা অপশান ডি উপরে কোনোটি নেই তাহলে কেন অপশান সি হবে সত্যিক উত্তর তরলতা তারপর দু হাজার সতেরোতে আরেকটা প্রশ্ন এসেছিলো বল পেনে ক্রিয়ার মূলনীতি কি ক্যাপিলারিটি ও পৃষ্ঠটান মহাকর্ষীয় বল বয়লের সূত্র এবং সান্ধতা এখানে সঠিক উত্তর হয়ে যায় অপশান এ ক্যাপিলারিটি আমি এই ভিডিওর আগের পার্টে ক্যাপিলারিটি বা কৌশিকতা ভালোভাবে বুঝিয়েছিলাম তোমরা সেখানে দেখে নিতে পারো তারপর যে প্রশ্নটা আছে সাবান বা সাবান বা পরিষ্কারকের মাধ্যমে পরিষ্কার হওয়ার কারণ কি অপশান এ অন্তর্নিহিত ঘর্ষণ অপশান বি উচ্চ সম্পন্ন হাইড্রোজেন বন্ধন অপশান সি সান্দ্রতা অপশান ডি হচ্ছে দৃষ্টুটান তাহলে অপশান ডি হবে এখানে সঠিক উত্তর এই দুটো পার্টে যে ভিডিও হলো তোমরা খুব ভালোভাবে দেখে পেশাল একটা অ্যাডভান্স পড়া যারা যা পড়াশোনা যারা করতে চাও তাদের জন্য একটা খুব ইম্পর্ট্যান্ট ভিডিও তো আজকের ভিডিওতে এই পর্যন্তই চ্যানেল যারা নতুন এসছে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো আর এই ধরনের ভিডিও যাদের প্রয়োজন তাদের কাছে ভিডিওটা শেয়ার করো